নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোকানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই বন্ধুরা আপনি কি রাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ব বছরের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে থাম্বেল দেখে আপনারা মোটামুটি একটা আইডিয়া করে ফেলেছেন যদিও বা তবুও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে চলেছি আপনাদের স্বাস্থ্য আপনাদের শিক্ষা আপনাদের দাম্পত্য জীবন আপনাদের প্রেম জীবন ফ্যামিলি লাইফ এবং সবচেয়ে মেন জিনিস অর্থনৈতিক জীবন কেমন যাবে তা নিয়ে তাই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা দেখুন ভিডিওর এতটুকু অংশ কিন্তু স্কিপ করবেন না সবার প্রথমে আপনাদের প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং এই বছর আপনাদের প্রত্যেকের যেন ভালো কাটুক এবং আপনাদের প্রত্যেকের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয় আপনারা দু হাজার বাইশে যা করতে পারেননি দু হাজার তেইশে যেন করে ফেলেন এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি দেখুন এই বছরের শুরুতে কিন্তু অনেকগুলো গ্রহ বক্রি থেকে মার্গি হচ্ছে এবং ট্রানজিটও করছে তার বেনিফিট এবং খারাপ দুটোই কিন্তু পাবেন আমি একে একে আগে গ্রহের অবস্থানগুলো একটু বলে দিই বারোই জানুয়ারি মঙ্গল বকরি থেকে মার্গি হচ্ছে চোদ্দোই জানুয়ারি রবি গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে সতেরোই জানুয়ারি মেন প্ল্যানেট শনি গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করছে আঠেরোই জানুয়ারি ধনু রাশিতে বুধ বকরি থেকে মার্কি হচ্ছে তার বেনিফিট কিন্তু আপনারা পেতে চলেছেন তবে কিছু কিছু জায়গায় প্রবলেমও রয়েছে সমস্তটাই আমি বলবো দেখুন প্রথমে যদি আসি শরীর স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের জায়গায় কিন্তু কোনো রকম সমস্যা আপনাদের ক্ষেত্রে নেই অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের কোনো প্রবলেমে পড়ে গেলেন বিশাল মেডিকেল এক্সপেন্সেস হয়ে গেল এই জায়গাগুলো কিন্তু নেই এবং আরেকটি পজিটিভনেস হচ্ছে গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো হতে চলেছে যদিও বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চাপ আসতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন এবং এই বছরের শুরুতে আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্ট মজবুত হতে চলেছে আয় কিন্তু আপনাদের বিভিন্ন সূত্র থেকে হতে চলেছে সেটা চাকুরি বলুন ব্যবসা বলুন বা সেল প্রফেশন সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু হতে চলেছে এবং আপনাদের মান সম্মান খ্যাতি কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে এই বছরের শুরুতে আপনাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ নেসও কিন্তু রয়েছে যেমন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু ল্যাথার্জি ভাব চলে আসবে যে আজকের কাজটা আর করবো না আগামীকাল করব। আজকে আর ইচ্ছে করছে না আজকে অফিস যেতে ইচ্ছে করছে না আজকে আমাকে এই কাজটা করতে ইচ্ছে করছে না আজ করবো না কাল আজ আর কাল করতে গিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে অর্থাৎ আপনাদের মধ্যে উদ্যমতার কিন্তু অভাব একটু হলেও দেখা যায় লাভ লাইফের কথা যদি বলি প্রেম জীবন যথেষ্ট শুভ যেতে চলেছে আপনাদের জীবনে কিন্তু প্রেম আসতে চলেছে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে এবং আপনাদের একটা মনের যে আনন্দ সে আনন্দ কিন্তু আসবে আরেকটি কথা বলি আপনাদের এই বছরের শুরুটা কিন্তু বেশিরভাগটাই আনন্দে কাটবে এবং সেই জায়গা থেকে কাজের জায়গায় কিন্তু আপনাদের সেই ফোকাসটা কিন্তু সেরকম মাত্রায় থাকবে না পাশাপাশি যারা এডুকেশান করছেন পড়াশোনা করছেন তাদের পড়াশোনায় কিন্তু মনোনিবেশ কিন্তু সেরকম মাত্রায় বসবে না ইচ্ছে হবে না পড়াশোনা করতে এবং আপনাদের কনসেনট্রেশনের অভাব কিন্তু দেখা যাবে যেখান থেকে কিন্তু আপনাদের রেজাল্ট কিন্তু সেরকম আশানুরূপ নাও হতে পারে তবে একটি কথা বলি যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন গভর্নমেন্ট টেন্ডার নিচ্ছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে আপনাদের এই জানুয়ারি মাসে কিন্তু ভালো রকম সুযোগ কিন্তু আসতে চলেছে এবং আপনাদের ফ্যামিলির জায়গাটাও কিন্তু যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ফ্যামিলি লাইফটাও কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু রয়েছে এটা নো ডাউট বলা যেতে পারে তবে ভাইয়ের সাথে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের বিরুদ্ধে কোনো আইনি জটিলতা চলছে আইনি গোলযোগ চলছে সেই আইনি গোলযোগ কিন্তু কাটতে চলেছে এছাড়াও এই বছরের শুরুতেই আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের ঘটতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের একটা ব্যবসা থেকে আর ব্যবসা করার কিন্তু অর্থাৎ একটা ব্যবসা করছেন আর একটা ব্যবসায় নতুন স্টার্ট করলেন সেটা কিন্তু করার রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের এবং আপনাদের হাতে কিন্তু প্রচুর অর্থ আসতে চলেছে তবে অর্থ যেমন আসবে খরচাও কিন্তু হয়ে যাবে এবং এই খরচা হবে ভালো কাজে শুভ কাজে কোনো ফ্ল্যাট বুকিং করলেন জায়গা কিনলেন জমি কিনলেন এই সমস্ততে খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই বছরের শুরুতেই কিন্তু মনের যে আনন্দ সেই আনন্দ কিন্তু লাভ করতে চলেছেন পাশাপাশি আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তিও কিন্তু ঘটতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা কিন্তু দূর যাত্রা যেতে চলেছেন এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট আসতে চলেছে তবে পার্টনারের থেকে কিন্তু একটু চোখ কান খোলা রাখবেন সেখান থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যদি চোখ কান খোলা না রাখেন পুরোটাই ভরসা করে ছেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে এবং এই মাসে আপনাদের কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে যেমন আপনারা যদি ভাড়া বাড়িতে থাকেন সেখান থেকে কিন্তু একটু হলো ট্রাভেল আসবে এছাড়াও যারা রেন্টে কোনো বিজনেস করছেন সেই জায়গা থেকে কিন্তু একটু হলেও প্রবলেম আসবে পাশাপাশি আপনারা এই মাসে নতুন কোনো সুযোগ পেতে চলেছেন এবং সেই সুযোগকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে মনের ভিতরে একটা স্প্রিয়াকে কিন্তু আপনাদেরকে জন্মাতে হবে করব লড়ব জিতব এই মানসিকতা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনাদেরকে ঠেকাইকে এতটুকু আমি খুব দাবি নিয়ে বলতে পারি এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনারা কি প্রতিকার হিসাবে কি করবেন আপনারা এই মাসে স্নান করে উঠে সূর্য প্রণাম করুন এবং সূর্য প্রণাম করে আপনারা যে কোনো কাজে বেরুন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ